সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও একতরফা নির্বাচন বর্জনে অসহযোগের পক্ষে সারা দেশে বিএনপি ও সমমনাদের ডাকা 48 ঘণ্টার হরতাল চলছে। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বাংলা মোটরে মিছিল হয়। রিজভী বলেন, সরকার তার এজেন্ট দিয়ে নাশকতা ও অগ্নিসন্ত্রাস করে আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকর্ম করছে। হরতালের সমর্থনে মিছিল করে গণফোরাম, জেএসডি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। এ সময় নেতারা ভোট বর্জনের আহ্বান জানায়।